তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো নিয়ে আসলাম ট্রাভেলার ওই নতুন একটা ভিডিওতে। আর গাইস, এদিকে ট্রেন আসছে, প্রতি ব্লগের মতো চলে এসেছি চাঁদপাড়া স্টেশন। তো গাইস, এই যে উপর থেকে লুক, গাইস ব্যাপারটা হচ্ছে আজকে টাইটেল আর ট্রেলার দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হবে। দেখা যাক কোথায় পাওয়া যায়। নীলগঞ্জ অটো ধরতে হয় নাকি সামনে হেলা বটতলা না কি বলে, তো ওখান থেকে ধরতে হয়। তো আর কি এখন যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কোথা থেকে পাই। আর এখান থেকে হেঁটে যাচ্ছি ওই যে বাসাতে স্টেশন ছিল সামনে, আর সামনে গিয়ে নাকি আমাদের নীলগঞ্জের অটো ধরতে হবে। তো তারপর থেকে নীলগঞ্জে গিয়ে তারপরে বর্তিরবিলের টোটো ধরে তারপরে নামতে হবে, মানে যেখানে যাব। নীলগঞ্জে চলে এসেছি, তো এখন টোটো ধরতে হবে। তো এই দাদা যাবে বলছে, কি করছিলাম দাদা? তোমাদের পুরো বিগ ফ্যান দাদা, ওখানে তো অনেকের আসার কথা। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি সন্দীপদার বাড়ি, ওখানে সন্দীপদা যাচ্ছে ক্যাফেতে। তো আমরা রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, কারণ সন্ধ্যায় বললো এখান থেকে হেঁটে হেঁটে যেতে। অবশ্যই আসবো, সন্দীপদা বলে গেল। তো এইটুকু হেঁটেই যেতে, ফাও অত টোটো যাওয়ার দরকার নেই। আর সন্দীপদা চলে গেছে, বললো আসতে একটু হয়তো ব্যস্ত আছে। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস, আজকে সেরা এনজয় হবে গাইস, খুব এক্সাইটেড। আর দেখার পরে তো দেখলে কেমন একটা ভাব করছিলাম, দেখতে থাকো গাইস, দেখতে থাকো, আর কিছু বলবো না। গাইস ব্যাপারটা হচ্ছে এই দেখো চলে এসেছি বর্তিরবিল, আর ওই যে সামনে ওই যে ক্যাফটা। আর অনেকে আসে, একটু নার্ভাস ফিল লাগছে গাইস, বলতে পারছি না ছেলে মেয়ে। দেখো ও ভাই, তোমরা খালি ভিডিও দেখতে গো, কী করবো আমি নিজেও যাই। লেট হলো একটু, লেট মানে আমি আমার জন্য আর লেটখোর আমি আর ও দুজনেই সেরা লেভেলের। অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, দেখতে থাকো। এখন তো অনেক টাইম পড়ে গেছে, তাই তো? অবশ্যই দেখতে থাকো ব্লগটা। সন্দীপদা প্রসাদ দিয়ে দিয়েছে, এদিকে খাচ্ছে, এদিকে সন্দীপদা বলছে ওগুলো কাজ করতে হয়েছে বেলুনগুলো ফোলাতে। ব্যাপারটা হচ্ছে মানে গিয়ে আমরা অনেক বেলুন টেল কাজ করলাম, আর এখন গেছে সন্দীপদা বাড়িতে। আর আমরা একটু আসলাম বর্তিরবিলের সামনের দিকে, ওই সামনে সৌরভ দা একটা দাদা আছে। ব্যাপারটা হচ্ছে এখানে সবাই আছে, আর অনেক কাজ টাজ হচ্ছে গাইস। এখানে রাহুল দা এসছে, আরবিন্দা, সুজয় দা, সোনাই দি, সাথে অননা দি। কেমন আছো অননা দি? হ্যাঁ ভালো আছি। রাহুল দা কেমন আছো বলো? হ্যাঁ বিগ ফ্যান, বিগ ফ্যান, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। সেই আমার বাড়ি চাঁদপাড়া থেকে তোমাদের সাথে দেখা করতে যা লাগে, সত্যি কথা বলছি প্রাণ তো মারাত্মক, মানে বলার মতো না। ঠিক আছে গাইস, ওই মোবাইল থেকে দারুণ হয়েছে, ব্লক করছে ক্যামেরা ধরে, একটা বড় ব্যাপার। আর কাজ করে যান, অল দা বেস্ট, আরো কথা হবে পরে। ঠিক আছে, এখন তো আছি অনেকক্ষণ, অনেক কথা হবে। মুক্তির বিলে সন্দীপের ডায়েরি, মানে সন্দীপ ডায়েরি ক্যাফেতে এসে ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নাম কি ভাই? আমাদেরকে ডেকে সবাই দেখো, সবাই এসে গেছে কিন্তু ওর পাত্তাই নেই গাইজ। আর ভাইয়ের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ভাইয়ের নাম কি ভাই? ট্রাভেলার অভি। তো গাইজ যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব। এখন অনেক কিছু বলবে ভাই, ভিডিও বানাচ্ছে, কন্টিনিউ করতে থাকবে। এ ভাই ভাই।
ভালো দি ভালো আছো? হ্যাঁ অবশ্যই, তুই তো সুজন দা কেমন আছো? ভালো আছো, আমার একটাই বলতে আছো। হ্যাঁ সেটা, আরে আমরা এটাই তো বলছি, না সব কিছু কিন্তু রাস্তা কি আসবে দুবার রাস্তায় পড়ে গেছি ভর্তি বিলো রাস্তায় দুবার এই যে একটা লোক তো হাইট শো আছে ব্যাপারটা হচ্ছে সবার সাথে এখানে কথা হলো আর মানে যা লাগছে গাইজ তোমরা সেসব তো দেখতে থাকো এখন অনেক 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 কিছু আছে আর এদিকে তো সব রয়েছে গাইজ সব রয়েছে এদিকে মিঠুন দা কথা বলছে মিঠুন দা তো কথা বলাই পাও চারিদিকে ব্লগার আর ব্লগার দেখো গাইজ সব ব্লগ করছে সব ব্লগ সব ব্লগ সবাই গাইজ ব্লগার এখানে সব সব ব্লগ করে নিজের 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 ব্লগ করতে ব্যস্ত দাদা তুই করছিস না কেন অনেকক্ষণ আগে দেখা হয়েছিল আবার কোথায় গেছিল তো রাহুল দা এখানে আসছে ব্লগার দেখো গাইজ ব্লগার দেখো এইদিকে তো গাইজ এদিকে পুরো ব্লগার সব ব্লগার সব নিচে ব্লগ করছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছো 107 ভাড়া করে এসছে 107 ভাড়া করে এখানে আসছে আর এদিকে ব্লগার ব্লগার আর এদিকে হয়ে যে সেই জন্য চেষ্টা করো সকালে এমন একটা আননোন টাইম বার করো যেটা ওইটা দুপুরবেলা টাইমে লোকে কী করে খেয়ে দেয় ফোন ঘাটে ওই সময় ব্লগটা লোকে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে লোকে ফোন ঘাটে ওই সময় ফোনটা মানে ভিডিও আপলোড করলে মানে চ্যানেল ডিসটা যাবে প্লাস ভিউজ হবে আর ক্যামেরা দিকে ক্যামেরা অনেকে দেখি না এইভাবে নিজের মুখ নিজে দেখে নিজের মুখ নিজে দেখবে না ক্যামেরা লেন্স দিকে তাকিয়ে কথা বলবে তাহলে যে দেখছে ভিডিওটা মনে হবে আর তার সাথে আই কন্টাক্ট আছে গাইজ দেখতে পাচ্ছ এখানে পুরো ভর্তি এখানে মানে কি বলবো এখানে লোক দাঁড়ানোর মতো জায়গা নেই এত ভর্তি গাইজ ব্যাপারটা হচ্ছে ঘরে অন্ধকার আসছিল তো বাইরের সেলিব্রেশনটা করবে থাম্বেলের জন্য আর এদিকে যাচ্ছিল থাম্বেলের জন্য ফটো তোলা হচ্ছে ক্ষমা করে দেনা হামলোক বাতে তো সন্দীপ ডায়রি বলো তোমার কেমন লাগছে আজকে রে দেখো আমার বন্ধুরা কান্নাকাটি না কান্নাকাটি না আমার 100 পর্যন্ত বিশ্বাস
আরে মাইক্রোফোন ধরে রাখতে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে গেল মানে খালি থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা আমাকে জিরো থেকে যে তোমরা আমাকে জিরো থেকে যেভাবে সাপোর্ট করে গেছো আগামী দিন আমাকে ঠিক সমানভাবে সাপোর্ট করেছো। আমি জানি না তোমাদের জন্য কতটুকু করতে পারবো, বাট এইটুকু মিস করছি যেমনভাবে ভিডিও দিচ্ছি তার থেকে আরও বেটার দেওয়ার চেষ্টা করবো। তো প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও সবাই। তো এখন 50,000, তো ভাই আমার ড্রিমটা অনেক বড়, সেই ড্রিমটাই নিয়ে যেতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া সেখানে যেতে পারবো না। তো অবশ্যই আমাকে সেই জায়গায় নিয়ে যেতে, তোমরা অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট হবে তো একদম। এখানে সন্দীপ দা এখানে দিয়ে দিল মানে খাওয়ার জন্য, সবাই আছে এখানে। তো গাইস এখন খেয়ে নি, নাহলে ভিডিও করতে পারবো না। এই যে হচ্ছে সন্দীপ দার বাড়ি, আর ওই যে রাহুল দা ওরা খাচ্ছে ওখানে, অরবিন্দ দাও আছে। তো আমরা এখন ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যেতে হবে কারণ আর এটা সন্দীপ দার বাড়ি, এই দিক থেকে 32 মিল যেতে হয়। আর আজকের ভিডিও বলতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তাতে কোনো টাটা বাই বাই টেক কেয়ার, ভালো থাকো সুস্থ থাকো।